হায় হায় তুই অজানে হওয়া শুনলি আর হারায় গেলি কি করা, মালিক ডাকলো তুই আইলি না কি করা, ছুটলি না কি করা, মসজিদে গেলি না কি করা, জানোয়ারে দাঁড়াইলি না কি করা, অফিসে দাঁড়ায় যেতি আর বলতি মালিক আল্লাহু আকবার। তুই বল এক লক্ষ ষাট হাজার বার যদি শ্বাস প্রশ্বাস নেই কত, প্রত্যেকবার কন্ট্রোল রুমের ফেরেশতা বলে আমসি কাওয়াত্র আল্লাহ বন্ধ করা দিব না খোলা রাখবো, আল্লাহ বলে উত্তর করি আবদি আজাল খোলা রাখ আমার বন্ধার জন্য সীমা রেখা দেওয়া আছে, যেদিন সীমা রেখা আসবো ওইদিন তোর কাছে মেসেজ থ্রো করব, আজকে টানবে তো ছাড়তে ছাড়তে দিবি না, ছাড়বে তো টানতে দিবি না, এখন ছাড়তে ওদে টানতে ওদে, খবরদার যেন কোনো ক্ষতি না হয় বেকার সৃষ্টি না হয়, এইখানে বসতেছেন শ্বাস নিতেছেন ছাড়তেছেন কোনো বেকার হইতেছে না, এই কন্ট্রোল রুমের থেকে বসা বসা ফেরেশতা কন্ট্রোল করতেছেন এক লক্ষ ষাট হাজার বার। আরেক হাদিস দেখলে দেখা যায় হয় এই মজমা একজনও পাওয়া যাবে না যে আমি ডেলি 550 লিটার অক্সিজেন নেই, এখানে পীরের মূল্য হবে ওলামাও হবে এক তোলাবাও হবে, একজনও পাওয়া যাবে না যে আমি ডেলি 550 বার আল্লাহ বলি, এই কথা মনে করে বলি মালিক একটা কত বিল নেস না, কিন্তু 2020 এখনো নেটে সার্চ দিলে পাবেন ঢাকার মডার্ন হাসপাতাল মাত্র আধা ঘন্টা অক্সিজেন দিয়া 64,000 টাকা বিল করছে মাত্র আধা ঘন্টা অক্সিজেন দিয়া, আল্লাহ 550 লিটার অক্সিজেন দিতেছে, পিউর নদী অক্সিজেন সিলিন্ডারের না, সিলিন্ডারের অক্সিজেন 2 নম্বর ওইটা আমাদের ওয়েদার থেকে তৈরি করা হয়, আমরা ডাইরেক্ট কুদরত থেকে নিতেছি অক্সিজেন, হারায় গেছে জমিন বলে আল্লাহ অনুমতি দেন না, কেন পেটে নিব কেন বলে 24 ঘন্টা নাফরমানি করে, ইয়াকুল রিজকা কা ইয়াসি রিজিক তোমার খায় তোমার নাফরমানি করে, ইয়ানদুর বি আইনি কা ইয়াসি দৃষ্টি তোমার তোমার নাফরমানি, ইসমাউ বি উদুনি কা ইয়াসি শ্রবণ শক্তি তোমার নাফরমানি তোমার, ইয়াতাকাল্লাম বি লিসানি কা ইয়াসি বাক শক্তি তোমার নাফরমানি তোমার, হে নোয়াখালীর মানুষ আজকে স্বাধীনতা দিছে বিদায় আল্লাহর বিরুদ্ধে বলা চলে কিচ্ছু বলে না, কিচ্ছু বলে না, আমরা হয়তো আওয়াজ উঠাই কিন্তু আল্লাহ পর্যন্ত কিছু বলে না, ঠিক না, কেন আল্লাহ স্বাধীনতা দিছে কি দিছে কি দিছে, 5টা স্বাধীনতা দিছেন 5টা, কয়টা খারাপ লাগতেছে বন্ধ করে দিব, 5টা স্বাধীনতা দিছেন আল্লাহ কয়টা, তারপরে আমাদের দৃষ্টি আকর্ষণ করছেন 5টা স্বাধীনতা, শিক্ষাগত স্বাধীনতা, পেশাগত স্বাধীনতা, মত আদর্শগত স্বাধীনতা, আর সমর্থ থাকলে সোসাইটিগত স্বাধীনতা, দুনিয়ার যে কোথাও বাস করা যায় সমর্থ আপনার থাকতে হবে, পঞ্চম স্বাধীনতা যেমন খুশি তেমন ঘুরতে পারো, যেমন খুশি তেমন জীবন কাটাইতে পারো, বিকিনিও করতে পারো, 3 কোয়ার্টারও করতে পারো, ফুল প্যান্টও করতে পারো, যেমন খুশি তেমন কাটাইতে পারো, কিচ্ছু তোমাকে বলবে না, এই জন্য আল্লাহ দৃষ্টি দর্শন করছেন উন্দুর সামা ইলা সামাই ওয়া ইরতিফাইহা ওয়া ইলা শামসি ওয়া শাওয়াইহা ওয়া ইলা জিবালি ওয়া ইসতিকরারিহা ওয়া ইলা বিহারি ওয়া আমওয়াতিহা ওয়া ইলা আরদি ওয়া ইকতিসা, ইহা আল্লাহ বলে সূর্য আকাশ দেখ, উচ্চতা দেখ, সূর্য দেখ, কিরণ দেখ, পাহাড় দেখ, তীরতা দেখ, সমুদ্র দেখ, তরঙ্গমালা দেখ, জমিন দেখ, প্রশস্ততা দেখ, পানির উপরে ছায়া রাখছি এগুলাকে আমি চালাইতেছি, হয় হয় বাধ্য করছি বিদায় এগুলা দাঁড়ায় আস, ইচ্ছা করলে তোকেও না চাইতে পারে, আলহামদুলিল্লাহ আল্লাযী লা তারাউল উয়ুন ওয়া লা তুখালিতুহুদ দুনুন ولا يسفه الواصفون ولا تغيره الحوادث ولا يخشى الدوائر يعلم مثاقيل الجبال ومكائل البحار وعدد قطر الأمطار وعدد ورق الأشجار وعدد ما ظلم عليه الليل وأشرق عليه النهار ولا تؤاري منه سماء سماء ولا أرض أرضا
ولا بحر ما في قعري ولا جبل ما في وعري هو الأحد الصمد الذي لم يتخذ صاحبة ولا ولد خلق الخلق وأحصاهم عدد رفع السماء بقدرته بغير عمد بسط الأرض بقدرته على ماء الجمد قسم الرزق فلا ينسى من خلقه أحد ولم يكن له كفوا أحد الحي القيوم علي العظيم جواد الكريم فعال لما يريد والصلاة والسلام على حبيبنا المصطفى الذي أعطاه خلق آدم معرفة شيش شجاعة نوح خلة إبراهيم لسان إسماعيل رضا إسحاق فصاحة صالح حكمة لوط بشرى يعقوب جمال يوسف صبر أيوب طاعة يونس جهاد يشع صوت داود حب دانيال وقار إلياس زهد عيسى قوة موسى هيبة سليمان وعلم الخضير صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك كلا بل تكذبون بالدين وإن عليكم لحافظين كراما كاتبين يعلمون ما تفعلون إن الأبرار لفي نعيم وإن الفجار لفي جحيم وقال رسول الله صلى الله عليه وسلم والله إنكم لتموتون كما تنامون وتبعثون كما تستيقظون وتحاسبون بما تعملون فإما جنة أبدا أو نار أبدا অত্র মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত উলামায়ে কেরাম বিভিন্ন এলাকা থেকে আগন্ত মুসলমান ভাইয়েরা যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে পর্দার অন্তরালে মা ও বোনেরা কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো সাথে সাথে দোয়ার দরখাস্ত আল্লাহ আমাকে আপনাদেরকে সমগ্র শ্রোতাকে সঠিক কথাকে বোঝা শিখা এবং মানার তৌফিক দান করে সৃষ্টির ভিতরে একমাত্র প্রাণী মানুষ যে সৃষ্টির ভিতরে সবচেয়ে অসহায়ত্ব নিয়ে দুনিয়াতে আসে এর মতো অসহায় সৃষ্টির ভিতরে মনে হয় না কোনো প্রাণী অস্তিত্ব নেয় সবচেয়ে অসহায় মানুষ আবারও বলতেছি সৃষ্টির ভিতরে সবচেয়ে অসহায় হিসাবে দুনিয়ায় আসে যেটার চিত্র আল্লাহ নিজেই তুলে ধরছেন কুন্তা মিসকিনা মানুষ তুমি বড় অসহায় কেমন অসহায় চিত্র আল্লাহও তুলে ধরছেন ফালা লাকা সিন্নুন তাকতা দাঁত তোমার থাকে না যে তুমি কাটবে ওয়ালা লাকা লিসানুন তানতিক জিহ্বা থাকে কিন্তু তোমার বাক শক্তি থাকে না ওয়ালা লাকা উযুনুন তাসমা কান থাকে কিন্তু শ্রবণ শক্তির কার্যকারিতা থাকে না ওয়ালা লাকা আইনুন তানদুর চক্ষু থাকে কিন্তু দৃষ্টি শক্তির কার্যকারিতা থাকে না ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ ব্রেন থাকে মগজ থাকে কিন্তু ভালো মন্দ কি জিনিস জানে না ওয়ালা লাকা ইয়াদুন তাফতিশ হাত থাকে কিন্তু ধরার ক্ষমতা থাকে না ওয়ালা লাকা রিজুলুন তামশি
পাও থাকে কিন্তু চলার ক্ষমতা থাকে না, ফকাত্তা তাহাররা, একটু নড়াচড়াই করতে পারে। আমার কথা বুঝে আসে? একটু পিছন থেকে নিয়ে যাইতেছি আর কি, কথা লম্বা হবে না, অল্পই হবে, শর্ট হবে, কিন্তু একটু পিছের থেকে নিয়ে যাইতেছি। আল্লাহ বলে তুমি নড়াচড়া করতে পারতে, কুনতা সাবিরা, বড় ছোট ছিলে, কুনতা দাইফা, বড় দুর্বল ছিলে, কুনতা জাহিলা, তোমার মতো অজ্ঞ তো কেউ ছিলই না, কোনো সৃষ্টিই না, মানুষের মতো অজ্ঞ কোনো সৃষ্টি দুনিয়াতে পা রাখে না। কোরআনও বলে ফালা তাআলামুনা শাইআ, তুমি কিছুই জানতে না। এই ছিল অসহায়ত্বের ছোটখাটো একটা চিত্র। এর আগে কি ছিলাম এটা তো সবার সামনে সুস্পষ্ট। এই জন্য আরেক হাদিসেরও একটা অংশ আছে, ইয়া ইবনে আদম মা কুনতা বিশাই, ও মানুষ তুমি কিছুই ছিলে না। আল্লাহ তাআলা আল ইনসানি হিনুন মিনাদ দাহর লাম ইয়াকুন শাইউম মাযকুরা, আলোচনার কোনো বস্তুই ছিল না। সত্য এটাই ছিল যে আমাদের কারো অস্তিত্ব ছিল না, ছিলও যদি তার এক জায়গায় আছে মা আম্মাহিনা, নিকৃষ্ট পানি ছিলা, সলবি আবি কাওয়া ইবি উম্মি, নাইলে এই প্রবাদ বাক্য কোনোদিন আসতো না যে শিশুর পিতা ঘুমিয়ে আছে সব শিশুরই অন্তরে, পিঠের ভিতরে লুকায়িত আছে। আল্লাহ বলে বাপের পিঠে ছিলাম আর সিনায় ছিলাম। হ্যাঁ, একদিন আল্লাহ অস্তিত্ব দিছেন, যদিও অসহায়ত্বের চিত্রটা আমাদের সামনে, আর অস্তিত্ব দিছেন সমগ্র সৃষ্টির মতো না, সমগ্র সৃষ্টিকে আল্লাহ দুটা অক্ষর দিয়ে অস্তিত্ব দিছেন, একটা হলো কাফ, একটা হলো নুন। কোন বলতে দেরি, অস্তিত্ব লাভ করতে দেরি করে নাই, কিন্তু আমাদেরকে দুটা অক্ষর দিয়ে অস্তিত্ব দেন নাই, কুদরতি হাত দিয়ে আল্লাহ আমাদেরকে অস্তিত্ব দিছেন। সমগ্র সৃষ্টিকে আল্লাহ ছয় দিনে কমপ্লিট করছেন। বিশালত্ব পড়াইতে আমি আসি নাই, নাইলে দেখানো যায় কি বিশাল সৌরজগৎ, এটাও ছয় দিনের অন্তর্ভুক্ত। আর বিশাল আকাশটা যে মাথার উপরে দাঁড়ানো, লা ইয়ালামু তাওলুহা আরদুহা ইল্লা হু, যার লম্বা পাশ আল্লাহ ব্যতীত কেউ জানে না। যদি জানতেন তাহলে আমাদের নবীজি আমাদেরকে অবশ্যই জানাইতেন, কেননা কোরআনের একটা শব্দ আমাকে এটাই বলে, অমা হুয়া আলাল গাইবি বিদানিন, আল্লাহর পক্ষ থেকে যা জানছেন ওটা জানানোর ব্যাপারে কৃপণতা করেন নাই। উনি আমাদেরকে জানাইতেন, কিন্তু না, উনিও জানতেন না আকাশ কতটুকু লম্বা, কতটুকু পাস, কোনো ফেরেশতো জানে না, আবার একটাও না, কিন্তু সবা সামা ওয়া তিনতিবা, একের পর এক সাতটা, আবার প্রত্যেকটা এক সমান বড়ও না। আল উলা আমা মাসানি কাহালকাতিন ফিল ফালা, নোয়াখালীর বিশাল কোনো ময়দান যদি নেওয়া হয় আর ওটার মধ্যখানে যদি ফুটবল রাখা হয়, তো ময়দানের তুলনায় ফুটবলটা যেরকম ছোট, প্রথম আকাশটা দ্বিতীয়টার সামনে এরকমই ছোট, প্রত্যেকটা আকাশ দ্বিতীয়টার সামনে এরকম ছোট। এটাও ছয় দিনের অন্তর্ভুক্ত সমগ্র সৃষ্টি। হতে পারে জিব্রিল আলাইহিস সালাম অনেক বড়, কিতাবে যাই পাওয়া যায় ফাইদা রাসু ফাওকা সাবঈ সামাওয়াত, আসল রূপ যখন ধারণ করেন তো মাথা সাত আকাশের উপরে চলে যায়, রিজলুহু তাহতা সারা, পাও সাত জমিনের নিচে চলে যায়, সিত্তু মিয়াতু জানা, ছয় শত ডানা, লাউ কাশাফা জানা হাই লাগাত্তাল মাশরিক ওয়াল মাগরিব, দুই সীমান্ত ঢেকা যায়। উনিও ছয় দিনের অন্তর্ভুক্ত, কিন্তু আপনাকে আমাকে ছয় দিনে তৈরি করেন নাই, আপনাকে আমাকে কমসে কম দশ মাস সময় নিয়ে তৈরি করছেন। এক তো আমরা দুই অক্ষরের অস্তিত্ব আসি না, এক তো আমরা ছয় দিনের অন্তর্ভুক্ত হই নাই, আল্লাহ আমাদেরকে কুদরতি হাত দিয়ে তৈরি করছেন। কিন্তু হইলে কি হবে, আফসোস, সৃষ্টির ভিতরে যেরকম মানুষ অসহায় দুনিয়াতে পা রাখে, সৃষ্টির ভিতরে একমাত্র একটাই প্রাণী, কেননা জিন্নাতকে দেখিও না, এদের সাথে কথোপকথনও হয় না, বিদায় এদেরকে সম্বোধন করার প্রয়োজনও মনে করি না,
মানুষই একমাত্র প্রাণী যে সব কিছু পাওয়ার পরে হারায় যায়। আজকে নোয়াখালীর যুবকদেরকে দেখেন, নোয়াখালীতে আমি বেশিরভাগ আসি না, একটা কারণ আছে, কারণ সমুদ্রে পানি ঢেলে কোনো লাভ নাই। নোয়াখালী হলো সমুদ্র, যার ঘরে ঘরে আলেম, ছোটবেলার থেকে কায়দায় প্রথম আঙ্গুল যেটা রাখছি ওটাও নোয়াখালীর হুজুরই ছিল। বিদায় নোয়াখালী যেটা আলেমের দেশ, ঘরে ঘরে আলেম, অলি গলিতে আলেম, এইখানে ওয়াজ করে কি হবে? যেখানে কেউ যায় না ওইখানে গেলে ভালো হয়। এই জন্যই জীবনটার বেশিরভাগই কাটায় দিছি ওই জায়গায়, যেখানে কেউ যেতে চায় না ওইখানেই আমরা প্রস্তুত, ঘুরা ঘুরা জীবনটা কাটাইতেছি। এই জন্য নোয়াখালীতে ওয়াজ করার প্রয়োজন মনে করি না। কিন্তু যখন আইসেই গেলাম তো একটু বুঝাইতে চেষ্টা করতেছি যে নোয়াখালীর মতো জায়গায়ও যুবক ও যৌবন পয়া হারায় গেছে, রূপসী ও রূপ পয়া হারায় গেছে, টাকাওয়ালা ও টাকা পয়া হারায় গেছে, সম্পত্তি আর সম্পত্তি পয়া হারায় গেছে, যে যেখানে আছে। এই জন্যই আল্লাহ সৃষ্টির ভিতরে একটা সৃষ্টিকেই বলছেন কুতিলাল ইনসান মা আফারা, ও মানুষ তোর মতো হত, তোর মতো অকৃতজ্ঞ তো কেউ নাই। ও মানুষ তুই অকৃতজ্ঞ হলি কি করা? সমগ্র সৃষ্টিও যদি অকৃতজ্ঞ হয়ে যেত তাহলে হয়তো মনকে বোঝানো যেত, কিন্তু মানুষ কি করে অকৃতজ্ঞ হলো যাকে আল্লাহ কুদরতি হাত দিয়ে অস্তিত্ব দিলেন, যাকে ঈশ্বর অস্তিত্ব দেওয়ার পরে কুদরতি হাত দিয়ে সাজাইলেন। দিন যাইতেছিল, আল্লাহ সাজাইতেছিল, সাজাইতে সাজাইতে একটা পর্ব আসছে, হায় হায়, নাইলে আল্লাহ কোনোদিন এই কথা বলতেন না, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষ তোর মতো রূপ তোর মতো গঠন আমি তোর সৃষ্টির ভিতরে কাউকে দিই নাই, মানুষের মতো গঠন আল্লাহ কাউকে দেন নাই। যদিও প্রবাদ বাক্যটা ভুল যে পরীর মতো সুন্দর, পরী যদি সুন্দর হইতো তো আল্লাহ পরীরই কসম খাইতেন, মানুষের জন্য কেন বলতেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, তো আল্লাহ পরী কি বলতেন? তোমাকে সবচেয়ে সুন্দর তৈরি করছি, আল্লাহ তো পরীকেও বলেন নাই, আল্লাহ তো ফেরেশতাকেও বলেন নাই যে তুমি সৃষ্টির ভিতরে সবচেয়ে গঠনগত দিক দিয়ে সুন্দর, নূরের তৈরি হইতে পারে, নাফরমানি করে না একটু মানি, কিন্তু সবচেয়ে গঠনগত দিক দিয়ে মানুষই সবচেয়ে সুন্দর। যদি আল্লাহ কুদরতি হাতে না সাজাইতেন তাহলে কোনোদিন আমাদের মাথায় মুকুট আল্লাহ বসাইতেন না। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, শ্রেষ্ঠত্বের মুকুট আল্লাহ আমাদের মাথায় বসাইয়া দিয়েছেন। কিন্তু বড় পরিতাপের বিষয়, দুঃখের বিষয় যে মানুষটাকে আল্লাহ কুদরতি হাত দিয়ে অস্তিত্ব দিলেন, কুদরতি হাত দিয়ে অস্তিত্ব দিলেন, দশ মাস সময় নিলেন, যে মানুষটাকে আল্লাহ মন মতো সাজাইলেন, ওই মানুষটা যখন সবকিছু পাইয়া গেল, যুবক যখন যৌবন পাইল, নারী যখন নারীত্ব পাইল, পুরুষ যখন পুরুষত্ব পাইল, আয় ধনী যখন ধন পাইল, সম্পত্তিওয়ালা যখন সম্পত্তি পাইল, আধিপত্যওয়ালা যখন আধিপত্য পাইল, সর্বশ্রেণীর মানুষ পাওয়ার পরে যেন হারায় গেল, এত কাছের সত্তা যে আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, শাহাদের চোখ আছে তাকেও চিনে না। যদি বলবেন আল্লাহকে চিনি না এটার প্রমাণ কি, তো আমি প্রমাণ নিয়ে আসতেছি। আল্লাহকে যদি চিনতামই, আল্লাহকে যদি চিনতামই, তাহলে যখন আজান হতো, যখন আজান হয়, বাংলাদেশের কথা বাদে দিলাম, নোয়াখালী ঘরে ঘরে আলেম, নোয়াখালীর কথাই বলতেছি, প্রত্যেকটা থানার কথাই বলতেছি, চৌমুহনীর কথাই বলতেছি, বেগমগঞ্জের কথাই বলতেছি, যদি আজানের আওয়াজ হইতো, যদি হারায় না যেত, তাহলে চৌমুহনি থাইগা যেত, দোকান বন্ধ হয়ে যেত, বাজার বন্ধ হয়ে যেত, অফিস বন্ধ হয়ে যেত, আদালত বন্ধ হয়ে যেত, রোডঘাট বন্ধ হয়ে যেত, যে যেখানেই ছিল ওইখানেই দাঁড়ায় আল্লাহ তাকে সাড়া দিয়ে চিৎকার দিত আল্লাহু আকবার। যদি হারায় না যেত, সর্বশ্রেণীর হারায় গেছে, পাওয়ার পরে হারায় গেছে, পরিতাপ আমার এটাই, আর কোনো পরিতাপ নাই, দুঃখ আমার এটাই। কোরআন তো দুঃখ প্রকাশ করলো, আমিও করি কোরআনের সাথে একমত হয়ে, হারায় গেল কি করা? যুবক যৌবন পাওয়ার পরে হারায় গেল কি করা?
এডুকেটেড মানুষ এডুকেশন পাওয়ার পরে হারাইলো কি কইরা, শিক্ষিত মানুষগুলো শিক্ষা পাওয়ার পরে হারাইলো কি কইরা, দীক্ষিত মানুষগুলো দীক্ষা পাওয়ার পরে হারাইলো কি কইরা, বিবেকওয়ালা মানুষটা বিবেক পাওয়ার পরে হারাইলো কি কইরা, বুদ্ধিওয়ালা মানুষটা বুদ্ধি পাওয়ার পরে হারাইলো কি কইরা, উচিত তো ছিল গাছের ফল আসে তো আরো বেশি ঝুঁকা যাবে, উচিত তো ছিল সবকিছু পাওয়ার পরে মালিকের কদমে চলে আসা, যে মালিক তুই ডাক দিছিস আমি আর দূরে থাকতে পারি না, দোকানওয়ালা দোকানে যেন আমার বিছাবে, হাটওয়ালা হাটে বিছাবে, বাজারওয়ালা বাজারে বিছাবে, ক্ষেতওয়ালা ক্ষেতে বিছাবে, খামারওয়ালা খামারে বিছাবে, মেইনওয়ালা মেইনে বিছাবে, ফ্যাক্টরিওয়ালা ফ্যাক্টরিতে বিছাবে, রোডওয়ালা রোডে বিছাবে, ঘাটওয়ালা ঘাটে বিছাবে, ঘরওয়ালা ঘরে বিছাবে, বাড়িওয়ালা বাড়িতে বিছাবে, যে যেইখানে আসে আওয়াজ শুনতে দেরি ওইখানে যেন আমার পিছাইতে দেরি করবে না, আর দাঁড়ায় আল্লাহু আকবর বলতে দেরি করবে না। উচিত তো ছিল এটা, উচিত তো ছিল সব পাওয়ার পরে কি করে হারায় গেল, অন্যান্য জেলা তো অন্যান্য জেলা, নোয়াখালী কথা ভাবলে আরো বেশি ভাবতে হয় যে এই দেশের মানুষগুলো হারায় গেল কি করে, সবকিছু পাওয়ার পরে কিভাবে হারায় গেল, শুধু আল্লাহ যদি ডাকত তাহলে তো মনকে বুঝাইতে পারতাম যে আল্লাহ ডাকে। এই জন্য আমি সব জায়গায় বলি, শিক্ষিত মানুষ আপনারা অক্ষর জ্ঞান সবার কাছে আছে, জানা উচিত আমাকে কে ডাকে, নিরানব্বই নামের অর্থ দেখা দরকার, যে আমাকে শুধু আল্লাহ ডাকে না, আমাকে রহমানও ডাকে না, আমাকে রহিমও ডাকে না, আমাকে মালিকও ডাকে না, আমাকে কুদ্দুসও ডাকে না, আমাকে সালামও ডাকে না, আমাকে মুমিন ডাকে না, আমাকে মুহাইমিন ডাকে না, আমাকে আজিজ ডাকে না, আমাকে জব্বার ডাকে না, আমাকে মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাববিরুল গফফারুল কহ্বারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল قابل الباسط الخافض الرافع المؤس المدل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العليم الكبير الحفيظ المقيم الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القفيد المتين الولي الحميد الموصي المفدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الولي المتوالي البدر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والغني والمغني المانيا الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله نيران بالقدر مالك الله اكبر نيران بالقدر مالك الله اكبر دنيا পদস্থ মানুষের চামচ হওয়ার জন্য হায় হায় কত জুতাই না খরচ করলাম, সামান্য দুনিয়ার মানুষের পদস্থ মানুষের সান্নিধ্য পাওয়ার জন্য, নৈকট্য পাওয়ার জন্য, কাছে নেওয়ার জন্য, একটু ভাই মেয়েরা কাছে পিঠে হাত রাখার জন্য, একটু আপন ভাবে পরিচয় দেওয়ার জন্য কত না লালিত হই, যে আল্লাহ নিঃস্বরে আনল আর সব কিছু আমাকে সাজাইয়া দিল, যুবকের ভিতরে যৌবন সাজাইল, রূপসীর ভিতরে রূপ সাজাইল, টাকা আলাকে টাকা দিয়া বড় করলো, হায় হায় কেমনে কেমনে আমি বুঝাবো, জানি না কেমনে বুঝাবো, বাসাও আমার কাছে নাই, বঙ্গিও আমার কাছে নাই, সব কিছু পাওয়ার পরে সে হারাইলো তো হারাইলো কি করে, যদি না হারাই তো আমাকে প্রণাম দেন আল্লাহ ডাকে কেন আসলো না, কেন আসলো না, পাঁচ বেলা তো ডাকে, আরে আমার কাছে কিতাবই এলেন নাই কিন্তু চোখের কিছু এলেন আছে, যখন আমি তুল পাহাড় দেখতে যাই তো নিচে দাঁড়ানোর পরে আমার এই মনে আসছিল এই হাদিস, যে এইখানেই তো মুসা আলাইহিস সালামের কথক কথন হতো, এইখানেই তো উনি প্রশ্ন করছিলেন তুকাল্লিমু মা ইহাল তুকাল্লিমু আহাদান গায়রি, আমার সাথে কথা বলেন কারো সাথে বলবেন, আল্লাহ প্রশ্ন করছিল মুসা তোমার সাথে কথা বলি বটে কিন্তু বাইনি ওয়া বাইনাকা হিজাব, তোমার আমার মাঝে পর্দা আছে, বিশাল পর্দা, সেই পর্দার ওই পারে আমি তুমি এই পারে,
পর্দার মধ্যখানে রাখা আমি কথা বলি, আমি পর্দা উঠায় কথা বলি না। সাতাতি উম্মাতুন, এক উম্মত আসবে, এরও আমার সাথে কথা বলবে, আমি এদের সাথে কথা বলবো, যে আল্লাহ আমাদের সাথে কথা বলে কখন? আল্লাহ যদি কথা নাই বলতেন তো কালাম উঠাইয়া দিলেন তো দিলেন কেন? আল্লাহর কালামই তো আল্লাহর কথা, ঠিক না? কি মানেন না আল্লাহর কালাম আল্লাহর কথা? হ্যাঁ, কুরআন আল্লাহর কথা, কুরআন কুরআন না, কিতাব না, এটা তো আল্লাহর কথক কথন। আল্লাহ আপনার সাথে কথা বলতেছে, আমার সাথে কথা বলতেছে, ছোট হোক তার সাথেও বলতেছে, বড় হোক তার সাথেও বলতেছে, নারী হোক তার সাথেও বলতেছে, সুইপার হোক তার সাথেও বলতেছে। যদি সে কোরআন পড়তে থাকে, সুপার সুইপার কোরআন পড়তে থাকবে, আল্লাহ কথা বল থাকবে, সে ক্লান্ত হতে পারে কিন্তু আল্লাহ ক্লান্ত হবে না। আল্লাহ বলছে এক উম্মত আসবে যারা আমার সাথে কথা বলবে, বলছে ওই উম্মত কোন উম্মত? তোমার দাই হাতে কি লাঠি বইয়া দিলি পারতেন? উনি আধা পারা কোরআন শরীফ শুনায় দিয়েছেন যে আমি লাঠি দিয়ে এটা করি এটা করি। তুমি জিজ্ঞাসা করছে উম্মত আহমদ, একটু দেখানো যায় না? আল্লাহ বলে সাবাকতা মিনহুম, বহুত আগে চলে আসতো, দেখানো যাবে না, একটু আওয়াজ শোনানো যায় না, একটু আওয়াজ শুনে দেন, দেখাইলেন না, একটু আওয়াজ শোনা। আল্লাহ আমাদেরকে ডাক দিছিলেন, আমরা রুহের জগতে ছিলাম, হয়ে আসতো উম্মত, উম্মত চিনে না, নিজেরই চিনে না, আল্লাহ চিনবে প্রত্যেকা, আমরা তো আমাদেরকেই চিনি না, যে আমাদের আমরা কে, আমাদের পরিচয় কি, আমাদের পরিচয় কি, আমরা তো আমাদেরকে চিনি না। নবী চিহ্ন করতে কা তাহলে আমাদেরকে আওয়াজ দিয়েছিলেন, ইয়া উম্মতে মুহাম্মদ, আওয়াজ দিতে দেরি, আমরা সাড়া দিতে দেরি করি নাই, আমরা সাড়া দিছিলাম লাব্বাইক ওয়া সাদাইক, লাব্বাইক আল্লাহ, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক ওয়া সাদাইক। এখন আমরা উপস্থিত, আমাদের ভাগ্য ঘুরে গেছে আপনার সাড়া দিতে পারা। তাহলে জিজ্ঞাসা করছে কেমন শুনলা? জিজ্ঞাস করছে কখন কথা বলবে? বলে ইদহুম ইয়াসজুদুন, যখন তারা সেজদা যাবে। এই জন্য কিতাবে পাওয়া যায় আসাজিদু ইয়াসজুদু আলা কদমাইকার রহমান, সেজদা করলে আল্লাহর কুদরতি পায়ে মাথা রাখে। আমার সাথে কথা বলবে, বান্দি আমার সাথে কথা বলবে, আর যুবক সেজদায় গেলে তো কথাই নেই। আমি কিতাবের নাম বলতেছি, আপনারা পড়ে নিন, ওরা আমাদের দেশ যুবকের দিকে তাকাতো কি করে? সবকিছু বিসর্জন দিয়ে আপনার কুদরতি পায়ে মাথা ঠেকায় পড়ে আছে। পবিত্র বলি, তুই অপবিত্র থাকবি এটা হয়তো হয় কি করে, তুইও পবিত্র। তুই আমাকে মহান বললি, আর তুই মহান হবি না এটা হতে পারে না। আলাই তো আমিও তোকে সৃষ্টির ভিতরে মহানত্ব দিলাম, তোর জন্য তৈরি করতে শুরু করলাম আরশের নিচে সুপার ডিলাক্স গ্যালারি। কিয়ামতের দিন তুই তার ভিতরে বসবি, হায় হায় হায়। যদিও মানুষ অসহায় দুনিয়ায় আসে, চিত্র আমি একটু তুলে ধরলাম, কিন্তু আফসোস যখনই সবকিছু পাওয়া যায়, চাই সেটা নোয়াখালীর হোক আর সেটা যে জায়গারই হোক, আজকে তো সারা দুনিয়ারই এক অবস্থা, যে পাওয়া গেল পাওয়া যাওয়ার পরে হয় ভুললো তো আল্লাহকে ভুললো।
যদিও হুজুররা তর্জমা করবে হয়তো, আর এই তর্জমাই সঠিক যে আল্লাহর কোন নিয়ামতকে অস্বীকার করবে। কিন্তু আমার কাছে একটা তর্জমা আছে, আমার মনে হয় আর রহমান যখন পড়ি তখন নিয়ামতের কথা বলতে বলতে সবই আইয়া আলা ইরব্বিকা মা তুকাদ্দিবান বলে আল্লাহ যেন চিৎকার দিয়ে বলে বন্দা তোর জন্য তো সমুদ্রের নিচে আমি প্রবল পয়দা করলাম, তুই বল আমার জন্য কি করলি, তুই আমার জন্য কি করলি বল। আসেন কথা লম্বা হবে না, আমি গুছায় নিয়ে আসতেছি। যে মানুষটা অসহায় দুনিয়াতে আসে সবকিছু পাওয়ার পরে হারায় যায়, প্রমাণ দিলাম আজকে আমরা সব হারায় গেছি, সব হারায় গেছি আমরা। কিন্তু হারায় গেলে চলবে না, এই দুনিয়া এই দুনিয়া না যুবক, এইখানের ফুর্তি ফুর্তি না, এইখানের জীবন এই জীবন না, এইখানের ফুর্তি ফুর্তি না, এখানে ষাট সত্তর বৎসরের জীবন, আর বেশি কেউ পারবে না, কেউ বেশি কেউ পাবেও না। অলৌফি বুরুজি মশাই ইয়েদা, যদি সে ষাট সত্তর বৎসরের জীবনকে আরো আগে নেওয়ার জন্য লোহার প্রাচীরের ভিতরে থাকুক না কেন, সময় আসতে দেরি উঠাইতে দেরি হবে না। আমার জীবনের কাহিনী বহুতবার আমি শুনাইছি, নেটে আছে দেখবেন, বহুতবার শুনাইছি আমি, যে আমি প্লেনের ভিতরে পাইলটকে মরতে দিয়েছি, দিদার আল্লাহর কথাই সত্য, তোমাকে থাকতে দিব না, চলে যেতে হবে, আমাদেরও চলে যেতে হবে, হারায় গেলে চলবে না, এমন না যে হারায় যাবো আর আমাকে খুঁজে পাবে না, না না না, আল্লাহ জাইনাল মাফার, ভাববি তো কোথায় ভাববি, ইল্লা বিসুলতান, আমার রাজত্বের বাহিরে যাওয়ার ক্ষমতা তোমার নাই, আনা মাকুম আইনা মা কুনতুম, যেখানে যাবে ওইখানে আমি তোমার সাথে থাকবো। যদিও আজকে আল্লাহ আমাদের সাথে লুকোচুরি খেলেন, কিচ্ছু বলেন না, এই জন্যই আমরা আরো বেশি হারায় যেতেছি, পাওয়ার পরই হারায় যায়। অসুস্থ ব্যক্তিটা হাসপাতালে সর্বক্ষণ আল্লাহ আল্লাহ বলতেছিল, যেদিন সুস্থতা পায়া বাড়ি ফিরল ওই দিন থেকে আল্লাহকে ভুলা গেল, আর আল্লাহর নাম নেয় না, আফসোস আফসোস আফসোস, শত আফসোস, হারায় যায় যাওয়া যাবে না, চলে যেতে হবে, থাকা এখানে যাবে না, কেউ থাকে না আমরাও থাকব না, এমন না যে হারায় যাব আর আমাদেরকে খুঁজে পাবে না, এমন না, এমন না, এমন হবে না, যেতেই হবে, এটাই সত্য, আজ হোক আর কাল হোক। এই জন্যই সূর্য উঠতার সময় আমাদেরকে চিৎকার দেয়, নোয়াখালীতে যখন ওঠে তো সূর্য মাইকিং করে, সূর্য চিৎকার দেয় না, এমন জাতি আমি নতুন দিন, আল্লাহ আমেরিকা শহীদ তোমার আমলের উপরে আমি সাক্ষী, ফক্তামিম সুবর্ণ সুযোগ মনে করো, হতে পারে তোমার জীবনে আর কোনোদিন আমি উদিত নাও হতে পারি। ওই ছেলেটা জানতো না, খোদার কসম জানতো না, পদ্মা যেদিন উন্মুক্ত হয়, পদ্মা যেদিন চালু হয়, পদ্মা সেতু, ওই ছেলেটা জানতো না যে ভিডিও করতে করতে পদ্মা সেতু ক্রস করতে ছিল, তার জানা ছিল না যে আমার জন্য এখানে আসবাই দাঁড়ায় আছে, সে তো ভাবছিল আমি ভিডিও করবো একটু পরেই ফেসবুকে যাবে, একটু পরেই মিডিয়ায় যাবে, আমি সারা দুনিয়াকে তাক লাগায় দিব, তার ভিডিও যায় না, গেছে তার মৌতের ভিডিও। সত্য এটাই, যদি মানুষ জানতো তাহলে কোনোদিন ফিরোজ শাহী এই গান লিখতো না, এক মিনিটের নাই ভরসা, কোনোদিন লিখতো না, কোনোদিন ও গাইতো না, ও যদি জানতো যে আমার উপরই আল্লাহ সত্যায়িত করবে, এটাও কোনো অন্তর হবে না, স্টেজে গাজীপুরের স্টেজে আল্লাহ সত্যায়িত করবে, আমার বিশ্বাস কসম খোদার কোনোদিন ও লিখতো না, কোনোদিন ও গাইতো না, ও গাজীপুরের স্টেজে গাইছে এক মিনিটের নাই ভরসা, এইখানে টান টান ছিল যে আজকে গাজীপুরকে মাতাল করে ফেলবো, আল্লাহ বলে আয় তোর জন্য মাউকের স্পিকারের নিচে মালাকুল মৌত বসা আছে, একদিকে তুই টানে টানে টান দিবি, কলিতে টান দিবি, আরেকদিকে মালাকুল মৌত রশিতে টান দিবে, তোকে এসতে যে ভালাবে আর ওইখান থেকে উঠাবে, সত্য এটাই, চলে যেতে হবে, হারায় থাকা যাবে না। কিন্তু মানুষই একমাত্র প্রাণী যে পাওয়ার পরে হারায় যায়, আসে না, এই রবিউল আউয়াল মাসে আসেন, ফিরে আসেন,
কথা লম্বা হয়ে গেলে অনেক কিছু হবে, আর আমার এনার্জিও নাই। শুক্রবার আজকে, জানি না প্রতি শুক্রবারে এত গরম হয় কেন, আজকে প্রচন্ড গরম, বিদায় এনার্জিও নাই যে আমি আপনাদেরকে লম্বা শোনাবো। এই জন্য আসেন ফিরি ফিরি, আর হারায় কতদিন থাকবো আল্লাহর থেকে দূরে, শ্বাসে শ্বাসে যার মোহতাজ। হায়, আমি তো বলি দুইজন যদি দয়ালু না হইতো, এক আল্লাহ যেমন দয়ালু, এক বন্ধুও পেয়েছে দয়ালু। আল্লাহ রহিম বন্ধু রহিম, আল্লাহ রউফ বন্ধু রহিম রউফ, আল্লাহ হারিস বন্ধু হারিস, যেমন আল্লাহ তেমন বন্ধু। এই দুইয়ের মাঝে যদি আমরা না হইতাম তাহলে আপনি হারায় থাকতেন। আমি দুই চারটা দেখাইতেছি, হায় হায়, ডেলি 150 লিটার অক্সিজেন নেই আমরা, 550 লিটার, কত বিশ্বাস হয় না? অ্যান্ড্রয়েডে সবার কাছে আছে, গুগলে সার্চ দেন আমার কথা সত্যবাদই হবে, WHO বলবে ডেলি 550 লিটার অক্সিজেন নিয়েও হারায় থাকে, কিচ্ছু বলেন না, তার ওই জন্য কিচ্ছু বলেন না, অপেক্ষা করেন। এই জন্যই হাদিসে আছে অপেক্ষা করেন, নাইলে চলেন আমি হাদিস নিয়ে আসি। আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাযিনু রাব্বা, প্রতিদিন জমিন বলে আল্লাহ আমাকে অনুমতি দেন না, আন আবতালিয়া ইবনে আদম ফি বাতনি, আমি মানুষকে পেটে নিয়ে আনিব। আল্লাহ বলে এত রাগ কেন, কয়াসি লাইলা ওয়া নাহারা, 24 ঘন্টা নাফরমানি করে, এরকম কোন মাসদিন যুবক নাই যার বুকে অ্যান্ড্রয়েড সেট আছে, ওটার ভিতরে কোনো নেটের কানেকশন নাই এরকম কোনো যুবক নাই, কান্দা কোনো জিনিস না আছে এরকম কোনো যুবক যুবক নাই, 24 ঘন্টা নেট দেখে। হায় হায়, এখন তো টেলিভিশনের দরকার হয় না, নেটই যথেষ্ট, এখন তো সিনেমা হলের দরকার হয় না, নেটই যথেষ্ট, 24 ঘন্টা 550 লিটার অক্সিজেন নেয়। আমরা এখানে যারা বসে আছি, আল্লাহ না করো কে রোগ কারো না হোক, কিডনির সমস্যা কারো না হোক, কারো না হোক, দোয়া করি আবার হইল যেন কারো যেন ইয়ে না করতে হয়, কি করে জানি, কি ডায়াগনোসিস না করতে হয়। দুনিয়া এত উন্নত যেটাকে দেখে আমরা পাগল হয়ে গেলাম, দুনিয়া উন্নতি দেখে আমরা পাগল, আজ পর্যন্ত কোনো মেশিন বাহির হয় নাই যে একদিনে একাধিকবার ডায়াগনোসিস করা যায়, কোন WHO থিওরিতে নেই, আছে নাকি, হ্যাঁ একদিনে কয়বার করা যায়, হ্যাঁ সপ্তাহে কয়বার করা যায়, তিনবার এর উপরে করা যায় না। ও নোয়াখালীর মানুষ, ও যুবক, তোর পায়ে হাত রেখে তোকে বুঝাইতেছি আমি, ডেলি আল্লাহ আমাদের শরীরে কুদরত দিয়ে 36 বার ডায়ালিসিস করে, কতবার কতবার 36 বার ডায়ালিসিস করে। আমি আমার শিক্ষিত সমাজের পায়ে হাত রেখা বুঝাইতে চাইতেছি, যারা বড় বড় এডুকেটেড বলে নিজেদেরকে, যারা উচ্চ সমাজের মানুষ বলে, ডেলি 36 বার মালিক তোর কুদরত দিয়ে ডায়ালিসিস করে, এক টাকা নেয় না। হায় হায়, তুই অজানে হওয়া শুনলি আর হারায় গেলি কি করে, মালিক ডাকলো তুই আইলি না কি করে, ছুটলি না কি করে, মসজিদে গেলি না কি করে, জানো যে দাঁড়াইলি না কি করে, অফিসে দাঁড়ায় যেতি আর বলতি মালিক আল্লাহ তুই বল। 1,60,000 বার ডেলি শ্বাস প্রশ্বাস নেই, কত প্রত্যেকবার কন্ট্রোল রুমের ফেরেশতা বলে আমসিকা ওয়াত্রু, আল্লাহ বন্ধ করা দিব না খোলা রাখবো, আল্লাহ বলে উত্তর কলি আবদি আজাল, খোলা রাখ আমার বন্ধার জন্য সীমা রেখা দেওয়া আছে, যেদিন সীমা রেখা আসবো ওইদিন তোর কাছে মেসেজ থ্রো করব, আজকে টানবে তো ছাড়তে ছাড়তে দিবি না, ছাড়বে তো টানতে দিবি না, এখন ছাড়তে ওদে টানতে ওদে, খবরদার যেন কোনো ক্ষতি না হয়, বেকার সৃষ্টি না হয়, এইখানে বসতেছেন শ্বাস নিতেছেন ছাড়তেছেন কোনো বেকার হইতেছে না, এই কন্ট্রোল রুমের থেকে বসা বসা ফেরেশতা কন্ট্রোল করতেছে। 1,60,000 বার
আরেক হাদিস দেখলে দেখা যায় হয় এই মজমা একজনও পাওয়া যাবে না যে আমি ডেলি 550 লিটার অক্সিজেন নেই। এখানে পীরের মূল্য হবে, ওলামাও হবে, এক তুলাবাও হবে, একজনও পাওয়া যাবে না যে আমি ডেলি 550 বার আল্লাহ বলি। এই কথা মনে করে বলি মালিক একটা কত বিল নেস না, কিন্তু 2020-এ এখনো নেটে সার্চ দিলে পাবেন ঢাকার মরান হাসপাতাল মাত্র আধা ঘন্টা অক্সিজেন দিয়া 64,000 টাকা বিল করছে মাত্র আধা ঘন্টা অক্সিজেন দিয়া। আল্লাহ 550 লিটার অক্সিজেন দিতেছে, পিওর নদীর অক্সিজেন, সিলিন্ডারের না, সিলিন্ডারের অক্সিজেন 2 নম্বর, ওইটা আমাদের ওয়েদার থেকে তৈরি করা হয়, আমরা ডাইরেক্ট কুদরত থেকে নিতেছি অক্সিজেন। হারায় গেছে জমিন বলে আল্লাহ অনুমতি দেন না, কেন পেটে নিব কেন বলে 24 ঘন্টা নাফরমানি করে। ইয়াকুল রিজকা কা ইয়া আসিক, রিজিক তোমার খায় তোমার নাফরমানি করে। ইয়ানজুর বি আইনি কা ইয়া আসিক, দৃষ্টি তোমার তোমার নাফরমানি। ইসমাউ বি উযুনি কা ইয়া আসিক, শ্রবণ শক্তি তোমার নাফরমানি তোমার। ইয়াতাকাল্লাম বি লিসানি কা ইয়া আসিক, বাক শক্তি তোমার নাফরমানি তোমার। হে নোয়াখালীর মানুষ, আজকে স্বাধীনতা দিছে বিদায়, আল্লাহর বিরুদ্ধে বলা চলে কিচ্ছু বলে না, কিচ্ছু বলে না। আমরা হয়তো আওয়াজ উঠাই, কিন্তু আল্লাহ আজ পর্যন্ত কিছু বলে নাই, ঠিক না? কেন? আল্লাহ স্বাধীনতা দিছে, কি দিছে, কি দিছে, 5টা স্বাধীনতা দিছেন, 5টা। হয়তা খারাপ লাগতেছে বন্ধ করে দিব, 5টা স্বাধীনতা দিছেন আল্লাহ, কয়টা? তারপরে আমাদের দৃষ্টি আকর্ষণ করছেন 5টা স্বাধীনতা, শিক্ষাগত স্বাধীনতা, পেশাগত স্বাধীনতা, মত আদর্শগত স্বাধীনতা, আর সমর্থ থাকলে সোসাইটিগত স্বাধীনতা, দুনিয়ার যে কোথাও বাস করা যায় সমর্থ আপনার থাকতে হবে। পঞ্চম স্বাধীনতা, যেমন খুশি তেমন ঘুরতে পারো, যেমন খুশি তেমন জীবন কাটাইতে পারো, বিকিনিও পড়তে পারো, 3 কোয়ার্টারও পড়তে পারো, ফুল প্যান্টও পড়তে পারো, যেমন খুশি তেমন কাটাইতে পারো, কিচ্ছু তোমাকে বলবে না। এই জন্য আল্লাহ দৃষ্টি দর্শন করছেন, উন্দুর সামা ইলা সামাই ওয়া ইরতিফাইহা ওয়া ইলা শামসি ওয়া শাওয়াইহা ওয়া ইলা জিবালি ওয়া ইসতিকরারিহা ওয়া ইলা বিহারি ওয়া আমওয়াতিহা ওয়া ইলা আরদি ওয়া ইকতিসা। ইহা আল্লাহ বলে সূর্য, আকাশ দেখ, উচ্চতা দেখ, সূর্য দেখ, কিরণ দেখ, পাহাড় দেখ, দৃঢ়তা দেখ, সমুদ্র দেখ, তরঙ্গমালা দেখ, জমিন দেখ, প্রশস্ততা দেখ, পানির উপরে ছায়া রাখছি, এগুলাকে আমি চালাইতেছি, হয় হয় বাধ্য করছি বিদায় এগুলা দাঁড়ায় আস, ইচ্ছা করলে তো কেউ না চাইতে পারে। যুবক যেই যেই জায়গার আছি না কেন, ইচ্ছা করলে না চাইতে পারে। জমিন বলে সব তোমার, আমাকে অনুমতি দাও না। আল্লাহ বলে কিভাবে পেটে নিবে, পাতা জাল জাল জাহারি, খালি পিঠটাকে হেলায় দিব সব পেটে চলে আসতে বাধ্য হবে। বুঝেন পিঠে বানো, বুঝেন? ভূমিকম্প, প্রথম সুনামির পরে 3.5 মাস পরে গেছি আমি ইন্দোনেশিয়া চুক জাকার্তা, যেখানে ভূমিকম্প আসছিল, 8.5 ঘন্টা ফ্লাইটে পৌঁছার পরে এই 2 চক্ষু 350 কিলোমিটার দেখছে, একটা বাড়িও দাঁড়ানো ছিল। তখন আমার মনে হচ্ছে এখানে জমিন কে আল্লাহ অনুমতি দিয়ে দিয়েছেন, হয়ে ভয় ছিলাম, এখনো ভয় আছি কোনদিন আমার দেশকে অনুমতি দিয়া দিবে, যে হেলা দেখা দে। যদিও শতবার ভূমিকম্প আসছে, বাংলাদেশ নড়ে চড়ে পড়ে না, বাংলাদেশে কোনো বিপর্যয় আসে নাই, দোয়া করি কোনোদিন না আসুক, কিন্তু যদি এসে গেল। কিন্তু কুদরতের একটা বিষয় এটাও চোখে দেখছি যে 350 কিলোমিটারের ভিতরে যতগুলো মসজিদ ছিল, একটা মসজিদের ভিতরে একটা সুতার সমানো দাগ আসে না, সবগুলো তার দাগায় দাঁড়ায় আছে। আল্লাহ বলে আমার ঘরকে আমি হেফাজত করব। তো জমিনকে জমিন প্রতিদিন বলে, শুধু জমিন না, আল্লাহ কুল্লা ইয়াউমিন ওয়াল বাহর ইয়াস্তাদিনু রাব্বা, আল্লাহ কুল্লা ইয়াউমিন ওয়াল মালাইকাতু তাস্তাদিনু রাব্বা, ফেরেশতা অনুমতি চায় ঘুরতে 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 ঘুরতে। এই জন্যই বলতেছি অনেক চোখে দেখা ফেলছি, তো এই জন্য বলতেছি
ফেরেশতারা বলে আল্লাহ অনুমতি দেন না ধ্বংস করি, সবার লজিক একটাই, সব তোমার বিরোধিতা তোমার, আর কতদিন আর কতদিন, কিন্তু আল্লাহ আল্লাহ মেহরবান, এই জন্য জবাব দেয় ইনকানা আব্দুকুম ফাসআলুকুম বি, বন্দা যদি তোমাদের হয় তো চার মনে চাচাই করতে পারো, ইনকানা আবদি যদি বন্দা আমার হয় তো আমি অপেক্ষায় আছি, ইন আতানি লাইলান কাবিলতু ইন আতানি নাহারান কাবিলতু, রাত্রে ফিরে আসলে আমি বুকে জড়ায় আনিব, দিনে ফিরে আসলে আমি বুকে জড়ায় আনিব, ওমান আদামু মিন্নি জুহদাম ওয়া কারামা, আমার চেয়ে বড় দাতা কেউ নাই, এই জন্যই আরেক হাদিসে আল্লাহ নিজেই বলেন, মান নাদামি তালাক্কাইতুহু মিন বাই, আমাকে ডাকতে দেরি আমি হাতছানি দিয়ে বুকে জড়ায় আনিতে দেরি, মান আরাদা আননি নাদাইতুহু মিন কারীব, যে আমার থেকে বিমুখ হয় আমি পিছে যায় ওকে ডাকতে দেরি করি না, ডাকতে থাকি আর বলতে থাকি, ইলাহাইন কোথায় চললি, হাল ওয়াজাতা আজওয়াদা মিন্নি, হাল ওয়াজাতা আরহামা মিন্নি, আমার চেয়ে বড় দাতার সন্ধান কি তোর কাছে আছে বল, আমার চেয়ে দয়ালু কারো সন্ধান তোর কাছে আছে বল, কেমনে বুঝাবো আপনাদের, বিদায় আসেন, হারা গেলে চলবে না, আসেন এই কুরআনি মাহফিল থেকে অঙ্গীকার করি, ওই মাসে যেই মাসে মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো ব্যক্তিত্ব আসছেন, চিনেন নবীকে, চিনেন, হ্যাঁ চিনেন নবীকে, চিনেন, শুধু নামে চিনেন ঠিক না, কি নামে চিনি ঠিক না, আমাদের জন্য কি করছে এটাও তো চিনি জানি না ঠিক না, কি করবেন এটাও তো জানি না ঠিক না, হ্যাঁ একটু আগে আমি বলে আসছি এখানেও বলি, হ্যাঁ আজ পর্যন্ত আমি একজন লোক পেলাম না, এত মজুমায় বললাম, হাজার হাজার মানুষের ভিতরে বললাম, আজ পর্যন্ত একজন হাত উঁচা করে দেখাইতে পারলো না আমাকে, যে সে একদিন সেলুনে যায়, এই মজুমা যত যুবক আছে বলুক না, দুই ইনে তো কমসে কম চুল কাটে, আর কাটে আর না কাটে, একদিনও তো সেলুনে যায় বলে নেয় যে আজকে আমি চুল কাটতে আসছি, কিন্তু শর্ত তোমার দোকানে যতগুলো ডিজাইন আছে ওই ডিজাইন আমি চয়েস করবো না, আজকে তো আমি আমার নবীর ডিজাইনের চুল কাটার জন্য আসছি, এক যুবক হয়ে গেলে অফসোস অফসোস, অথচ ওই নবী যিনি আরশে যায় আমাদেরকে বলেন না, আরশে যায় আরশে যায় উম্মতকে বলেন নাই, দুনিয়ার যতদিন ছিলেন উম্মত বলেন নাই, মৃত্যু লগ্ন উম্মত বলেন নাই, আজকে কবরে উম্মত বলতেছেন, আমাকে যদি অনুমতি দেন তো আমি আনতে পারি ওই সমস্ত লোক, যারা স্বপ্নে দেখছেন একজন না পুরো জামাত দেখছেন, আল্লাহ রসুল হাতিমে কাবায় পড়া কাঁদতেছে, জিজ্ঞাসা করছি ইয়া রাসূলুল্লাহ কাঁদেন কেন, বলছে বাংলাদেশের উম্মতের জন্য কাঁদেন, আমার বাংলাদেশের উম্মত বড় সরস বড় সহজ বড় সাদা বড় সিধা, খালি বিদেশ মেড ইন বিদেশ দেখলেই রয়ে যায়, মেড ইন বিদেশ দেখলেই রয়ে যায়, খালি দেখে মেড ইন বিদেশ, আমার উম্মত বড় সরল সহজ বাংলাদেশ, যে নবী এখনো কাঁদে আমাদের জন্য, যে কবর থেকে কাঁদতে কাঁদতে উঠবে উম্মতের জন্য, কেয়ামতের মাঠে যে উম্মতের জন্য কাঁদবে, ওই নবী যার আদর্শের ভিতরে রাখা ছিল মনে উঠলো, এই জন্যই বলতেছি অনেক দিন ধরে মনে ওঠে না, এই জন্যই যদি বিবেকের ভিতরে একটু নাড়া লাগে, আমি ওলামাদেরকে বলতেছি না, অন্য যুবকদেরকে বলতেছি, ও যুবক যে নবীর হাতের ছোঁয়া পড়লে দুনিয়ার আগুন স্পর্শ করতে পারে না, ওই নবীর আদর্শ যদি তোমাকে ছোঁয়া পায় তো তোমাকে দুর্যোগে ছুঁবে তো ছুঁবে কি করে, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দস্তরখান কখনো পানি দিয়ে পরিষ্কার করতেন না, সাবান দিয়ে করতেন না, মেহমান আসছে খাদেমকে বলছে দস্তরখান নিয়ে আস, নিয়ে আসছে দস্তরখানে ময়লা লাগানো ছিল, তো নিজে সবার সামনে তন্দুর জ্বালানো ছিল, রুটি বানাইতে ছিল, আগুনের ভিতরে নিক্ষেপ করছেন, একটু পরে সব ময়লা আগুন জ্বালায় ফেলছে, দস্তরখান পরিষ্কার হয়ে গেছে, বাহিরে নিয়ে আসছেন ঝাড়া দিচ্ছেন, পড়া গেছে ফকফকে হয়ে গেছে, সবাই বলতেছে আনাস
কি জাদু শিখলি তো শিখলি করতে কা বলে এটা তো জাদু না বলে তাই নে এটা কি বলে এই দস্তরখান হাবিব খাইছিলেন আল্লাহর রাসূল খাইছিলেন এই দস্তরখানে বসা আর এই দস্তরখান দিয়ে হাত মুছছিলেন যেই দিন থেকে হাত মুছছে ওই দিন থেকে দস্তরখানকে পরিষ্কার করে তো আগুন পরিষ্কার করে খাওয়ার কোনো ক্ষমতা আগুনের নাই এই দস্তরখানকে সে জ্বালাইতে পারে না ও যুবক দুনিয়ার আগুন যদি একটা কাপড়ের টুকরাকে জ্বালাইতে না পারে তো নবীর আদর্শ যদি তোর জীবনে আসে তোকে তো যোগে জ্বালাবে তো জ্বালাবে কি করে জ্বালাবে যেই নবীর হাতের ছোঁয়া লাগলে যেই নবী আমার জন্য এখনো কাঁদে কাঁদতে কাঁদতে গেছেন কোমর থেকে কাঁদতে কাঁদতে উঠবে ওলামা তাহকিক করেন ওটা ওনাদের বিষয় আমি যতটুকু জানছি অতটুকু বলতেছি কবর থেকে যখন উঠবেন জিব্রিল আলাইহিস সালাম যখন পর মেলা উঠাবেন অবুয়া ইয়াকুম ওয়াবকি ওয়াকুল উঠবেন চোখে পানি থাকবে মুখে চিৎকার থাকবে জিব্রিল আইনা উম্মতি তুমি একা কেন আসছো আমার উম্মত কোথায় এরা আমাকে স্বাগত জানাইতে কেন আসে নাই তুমি একা কেন আসছো আমার উম্মত কোথায় আওয়াসালা সফিরি জাহান্নাম আওয়াসালা সফিরি জাহান্নাম আমার উম্মত কি পলসিরাতের পারে চলে গেছে জিব্রিল আমার উম্মত কোথায় জিব্রিল আসাম চিৎকার দিবে আর বলবে বি ইজ্জতিল্লাহ ওয়া জালালি মা শাক্কাল আরদ আহাদুন আনতা আল্লাহ ইজ্জতের কসম জমিনকে এখনো কেউ ফায়দা উঠে নাই আপনি একক ভাবে উঠছেন প্রথম আপনাকে উঠানো হলো উম্মত এখনো উঠে নাই শান্ত হন চলেন মাকামে মাহমুদে হয় যে নবী কবর থেকে কাঁদতে কাঁদতে উঠবে আর ওই নবীর আদর্শ আজকে আমাদের কাছে দীক্ষিত আমাদের কাছে লাঞ্ছিত আমাদের কাছে অবহেলিত ও মেরে দোস্ত আজকে প্রয়োজন নাও হতে পারে কিন্তু কালকে দেখা যাবে প্রয়োজন হয় কি হয় না কেরামতের মাঠে সাফাতে কোবরা এক রাওয়ায়েতে আমি পাইছি তাহকি গোলামদের কাছে ছেড়া দিলাম আল্লাহ বলবেন আল্লাহ বলছেন বন্ধু আমার মালিক ইয়াউমিদ্দিন আমি মাটি কেয়ামতের মালিক বটে আমি কিন্তু বাদশাহ আপনি আনতা সাহিবা ইয়াউমিদ্দিন আপনি কেয়ামতের বাদশাহ আপনি আল্লাহর রাসূল আছে লেওয়াউল হামদ বিয়াদি ইয়াউমুল কিয়ামা আল্লাহর ঝান্ডা কেয়ামতের দিন আমার হাতে থাকবে আমার হাতে আল্লাহ অপেক্ষা করবে সাফাতে কোবরা যেটাকে বলে সব নবীরা নাফসি নাফসি বলবে কোন এক পর্বে আম্মাজানের কোলে আল্লাহ রাসূল মাথা দিয়ে শুয়েছিলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো আম্মাজান জিজ্ঞাসা করছিলেন ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের দিন আমাদের অবস্থা কি হবে তো বলতেছিলেন আয়েশা কিয়ামতের দিন তোমরা আসবে হফাতান ওরাতান খালি পায়ে উলঙ্গ তো আম্মাজান বলতেছিল সিসি ইয়া রাসূলুল্লাহ আলা ইয়ারা বাদুনা বাদা আমাদের একজন কি আরেকজনকে দেখা ফেলতে দেখা ফেলবে না তা আল্লাহর রাসূল সুয়ার থেকে লাফ দিয়ে উঠা বলছেন চেহারার পরিবর্তন হয়ে গেছে বলছে আয়েশা ইয়ামুন আসির ফালা ইয়ানদুর বাদুহুম বাদা বড় কঠিন দিন বলছে কেমন কঠিন বলে আনা আনজুরু মুসা আমি মুসা ইসলামের মতো নবীকে দেখতেছি মুতালাফিফুন বি উমুদিল আরশ আরশের খুঁটি ধরে চিৎকার দিতেছে আর বলতেছে লা আসআলুকা ইয়াউমা উম্মি আজকে মাকে চাই না ওলা উখতি আমার বোনকে চাই না আসআলুকা নাফসি 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 আমাকে বাঁচা ওই কঠিন দিন সমগ্র জগৎ যেদিন হিসাব কিতাবের অপেক্ষায় থাকবে কারো সাহস হবে না আল্লাহকে বলবে হিসাব শুরু করার আল্লাহ নামবে না আল্লাহ অপেক্ষা করবে বন্ধু কখন সেজদা করবে আমি কখন নামবো সত্য এটি ওই দিন উন্নতি উন্নতি করবে এই জন্য আসেন এই মাসে ফিরে আস চলে যেতে হবে থাকা যাবে না আজ হোক আর কাল পরশু হোক আর তরশু যেতে হবে এখানে থাকা কারো যাবে না কেউ থাকে নাই কবির কথাই সত্য মিলে থাক মে আহলে শাহ কেসে কেসে জমি খা বেই নওজোয়ান কেসে কেসে অজন্মে না ছোড়া কিসরা না দারা হসি সে সিকান্দর সাফাতে বি দিহারা হর এক লেখ কে ক্যা ক্যা হাসত সুধারা পড়া রহ গিয়া এহি ঠাট সারা তুঝে বচপন মে বসু খিলায়া জওয়ানি মে মজনু বনায়া বুড়া পে আকে ফির ক্যা ক্যা সিতায়া আজম তেরা কর দেগি বিলকুল সফায়া তুঝে দুনহে কে রহো সবসে আলা হসিন নিরালি হো ফ্যাশন নিরালা ইউ হি জিয়া করতা হ্যায় ক্যা মরনে ওয়ালা তুঝে হুসন জাহির নে দোকে মে ডালা জগা জি লগানে কা দুনিয়া নেহি হ্যায় ইয়ে ইবরত কি জা হ্যায় তামাশা নেহি হ্যায় সত্য এটাই সত্য এটাই সত্য এটাই
জানি না তর্জমা করছেন কি বোঝেন নাই। নোয়াখালীর মানুষ বুঝতেও পারে না, আলে বাবা আমার দেশের মানুষ, এই জন্য তর্জমার দিকে যেতেছিলাম। কিন্তু সত্য এটাই, ঐতিহ্যগুলা শুধু শুধু পড়া থাকে না। আলী রাদিয়াল্লাহু তাআলা শুধু শুধু বলেন না, সিরু ফি দিয়ারিহিম, সিরু ফি দিয়ারিহিম, অন্দুর ফি আসারিহিম, যাও যাও যাও, নোয়াখালী তো কিছু জমিদার বাড়ি পড়া আছে, না নাই ঐতিহ্য নাই নোয়াখালীতে, নাই বেরিয়ে উত্তর নোয়াখালীতে, নাই লক্ষ্মীপুরে, নাই ফেনীতে, নাই বাংলাদেশে, যান যান সোনার গাঁও আছে ঈশাখা নাই, যান যান বিক্রমপুর আছে রাজাপীর বিক্রম নাই, যান আহসান মন্দিরে নাম আহসানুল্লাহ নাই, যান লালুরা কিলায় কিন্তু মালিক নাই, যান রাজবাড়িতে রাজা নাই, যান যান নাটোরের রাজবাড়িতে রাজা নাই, যান স্বপ্নপুরীতে মালিক নাই। একদিন ঐতিহ্য পড়া থাকবে, কবি এটাই বলে, একদিন ঐতিহ্য পড়া থাকবে। যদিও বাচ্চা কাল তোমার লঙ্গি মাথায় উঠছে, কেউ কিছু বলে নাই, যৌবন আসতে দেরি, তুমি হারাইতে দেরি করো নাই, তুমি হারায় গেছ, আবার যখন পুরা হয়েছ তো এখন উঠলে বসতে পারো না, বসলে উঠতে পারো না, কিন্তু নিশা তো মাথার ঠিকা যায় না এখনো আমাদের। তুই দুনিয়াকে সবচেয়ে আলা, সবাই প্রতিযোগিতা লাগাইতেছে কিভাবে এই ছোট জীবনটায় উন্নত থাকতে পারে, উন্নত থেকে উন্নত হইতে পারি। কবি বলে এটি তোমার ধুন, রং সবসে আলা, ও জিনত নিরালি, ও ফ্যাশন নিরালা। আজকে শহরে কি ফ্যাশন, আমার তো মনে হয় গ্রাম শহরের চেয়ে বেশি ফ্যাশন। ঢাকা শহরে তো কোনো ফ্যাশন নাই, ঢাকা শহরে ফ্যাশন কি জানেন, সিরা প্যান্ট এটা সবচেয়ে বড় ফ্যাশন। ঢাকা শহরের ফ্যাশন হলে এমন হলো চুল, এছাড়া আর কিছু ফ্যাশন নেই ঢাকা শহরে। ফ্যাশন তো সব চলে আসছে গ্রামে, ফ্যাশন আসেন ফিরাস চলে যেতে হবে। বিদায় এই মাসে ফিরি, এই মজমার থেকে ফিরি, আজকের থেকে ওয়াদা করি আর আল্লাহর সাথে বিরোধিতা করব না, আর আল্লাহর ডাকে বিরোধিতা করব না, কমসে কম পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক করবো, বিরোধিতা না পড়বো, পাক্কা ওয়াদা নামাজ পড়বো, ওয়াদা আজকের থেকে নামাজ ছাড়বো না, সত্য আগে চলতে পারি।